রাতে বাড়ি ফেরার পথে যুবতীর ব্যাগ ছিনতাই বাগদায়। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ব্যাগ ছিনতাই করে পালিয়েও শেষ রক্ষা হলো না পুলিশের জালে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার খর্দকুলবেড়িয়া এলাকায়। জানা গেছে এলাকার যুবতী কল্পনা রায় বুধবার রাতে হেলেঞ্চা থেকে সাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিলেন। যুবতীর দাবি, রাতে বাড়িতে ফেরার সময় তার পিছনায় মোটরসাইকেল আরোহী এক যুবক। যুবতী বিষয়টি বুঝতে পেরে জোরে সাইকেল চালানো শুরু করেন। তার দাবি, বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তার পেছনে থাকা মোটর বাইক আরোহী তার সাইকেলের সামনে বাস্কেটে রাখা ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার পর আর দেরি না করে দ্রুত বাগদা থানায় পৌঁছান কল্পনা। পুরো বিষয়টি পুলিশকে জানান, থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অত্যন্ত তৎপরতার সাথে অভিযানে নামে পুলিশ। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম গফফর মৃধা। কল্পনা জানান, তার ব্যাগের মধ্যে একটি এটিএম কার্ড ছিল। অভিযুক্ত এরপর সেই এটিএম কার্ড ব্যবহার করে প্রায় 28,000 টাকা তুলে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগ ছিনতাই করে পালানোর পর এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা শুরু করে অভিযুক্ত। সেই সূত্র ধরেই বাগদা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে তার এটিএম থেকে তোলা 28,000 টাকাও। অভিযুক্ত গফফর মৃধাকে এদিন 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। নিজের খোয়া যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বভাবতই খুশি কল্পনা। পুলিশকে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে কল্পনা বলেন, পুলিশ দ্রুততার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, আমার ব্যাগ উদ্ধার করেছে, তার জন্যে পুলিশের কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি তার দাবি, আমরা যাতে নিরাপদে রাতে বাড়িতে পৌঁছাতে পারি তার ব্যবস্থাও করুক পুলিশ। ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কাল আমি 8:20 দিকে বাড়ি যাচ্ছিলাম রাতে। তখন আমি ভেতরের রাস্তায় যখন আমি যাই, তখন আমি বুঝতে পারলাম যে আমার পেছনে কেউ ফলো করছে। তখন আমি জোরে সাইকেল চালালাম এবং আমি যখন বাড়ির রাস্তার দিকে ঢুকতে গেলাম, তখন ওই পালসার গাড়িওয়ালা লোকটা আমার বাস্কেট থেকে ব্যাগটা নিয়ে চলে গেল, সাইকেলের বাস্কেট থেকে। আমি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এলাম, পুলিশকে সব কিছু জানালাম এবং পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে ওনাকে বাগদা থেকে উদ্ধার মানে নিয়ে এসে অ্যারেস্ট করলো। আমি পুলিশের কাছে খুবই কৃতজ্ঞ যে এত তাড়াতাড়ি আমার ওখানে 28,000 টাকা মতন ছিল আমার এটিএম থেকে 28,000 টাকা মতন বের করেছে। পুলিশের কাছে আমি খুবই কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাই যে এত তাড়াতাড়ি আমার টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।